প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। সাথে আছি জুয়েল রানা। দর্শক, আজ আমরা অবস্থান করছি ময়মনসিংহের মুক্তাগাছায়। মুক্তাগাছায় প্রতি বছরের মতো এবছরও এখানে বিশাল ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে এই যুব সমাজের উদ্যোগে। আমরা সেই ঘোড়াদৌড় সারাদিন থাকবো এবং এই ঘোড়াদৌড়ে আমরা বেশ কিছু চমৎকার চমৎকার দেশ সারা কিছু রেসিং ঘোড়া এসেছে, সেই ঘোড়াগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। পাশাপাশি ঘোড়ার যে সওয়ারি রয়েছে তাদেরকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই মতো আমরা একটি চমৎকার সাদা কালোর পাকড়া ঘোড়া দেখছি, সেই ঘোড়া সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন? ভালো আছি। নাম কি আপনার? মোহাম্মদ নাসিরুদ্দিন। নাসির ভাই, বাসা কোথায় আপনার? মাইমের নন। আচ্ছা, আপনার এই যে একটা সাদা চমৎকার পার্ক দেখতেছি, হ্যাঁ, এটার ঘোড়া না ঘুড়ি? এটা ঘোড়া। এর উচ্চতা কত? উচ্চতা এটা বাচ্চা আপনার 57। আচ্ছা, এটা 2.5 বছর হইতে পারে। না না, সালে নাই। এই বাচ্চা ঘোড়া এই রেসিং মাঠে কেন? এটা শিখে এসেছি, দৌড় শিখে এসেছি, 2 নম্বরে দাপড় ধরে অংশগ্রহণ করব। যাত্রা কি? যা তাহলে তাজির খরচ ভারতে কতদিন ধরে? এটা মালটা আমাদের কাছে আইসে আজকে 1-1.5 মাস। কি কোনো মেলায় আপনারা নিয়ে গেছিলেন? না বাচ্চা, এটা খেলে শুধু শিখাইছি, বাড়ির শিখাইছি, আলো মেলা তো উঠে নাই, এটাই প্রথম। হ্যাঁ, নাম টাম রাখছেন? না, এগুলো কোনো আমরা নাম টাম রাখি না, আমরা বিক্রি করি, ওই লোকের নিয়ে নাম রাখবো, সমস্যা নাই। এখন নাম রাখেন? না, নাম রাখি নাই। আপনার সঙ্গে কতগুলো ঘোড়া আছে? আমাদের 7টা ঘোড়া আছে বর্তমান, হাড্ডি বিক্রি করে দিছি। মেলায় কয়টা? এই মেলায় নিয়েছি 3টা। একটা দাফট, আর একটা 1 নম্বর কদমবাজি, আর একটা 3 নম্বর কদমবাজি। এগুলো খেলবে কি? বিকু ভাই। হ্যাঁ, সবগুলো আমি বিকু ভাই। আর একটা দাফট খেতাবো, একটা পিচ্ছি সোয়ারি, ওই মহিলা ওই ইয়ারে দিমু, তাসলিমারে দিমু, নাহলে শুভ্রে দিমু, যারে ফ্রি পাম তারে ওটাই দিম। হ্যাঁ, আপনি ঘোড়া কতদিন ধরে আপনি লালন পালন করেন? আমি করতেছি আপনার 7-8 মাস হবো। হ্যাঁ, এর আগে আমার টিনের ব্যবসা আছে, রড সিমেন্টের ব্যবসা আছে, স্যানিটারির ব্যবসা আছে, আমার জায়গার ব্যবসা আছে, অনেক হিবিজিবি আর কি, অনেক ব্যবসা করতাম এটি। এই যে ঘোড়াটা দেখতেছি, এটা ঘোড়া বললেন তাজির ক্রস। আচ্ছা, এই ঘোড়াটা ভালো দাম পেলে ছেড়ে দিবেন? হ্যাঁ, ভালো দাম পেলে ছেড়ে দিবেন। সেটার 3.5 লক্ষের দাম করতে আছে, দিই না, 4-4.5 হলে দিয়ে দিব। বাকি ওগুলো একটা রেহক দাম, আর পাটি কাছে আইলে 4.5 যে এটা কিরা কাটা না, কাছে আইলে হয় 2 কথা হইলে একটু কম বেশ করে দিব, সমস্যা নাই আর কি। ওটা পাঠি বুঝিয়া। ফোন নাম্বার? 0174-6542-76। অষ্টদার মাইমে সিং। আপনার ওই বাকি 2 ঘোড়াটা একটু দেখতে চাই। দর্শক, আমরা আরও কিছু ঘোড়া আপনাদেরকে একটু দেখাবো সাথে নিয়ে। আমরা দেখেন, এদিকে কিছু ঘোড়া রয়েছে, এদিকে আরও দুটো। দর্শক, আমরা আমাদের ক্যামেরা পার্সন রুবেল রানার সহযোগিতায় আমাদের যে ক্যামেরা পার্সন রয়েছে তার সহযোগে আমরা ঘোড়াগুলো দেখাচ্ছি। আচ্ছা নাসির ভাই, এই ঘোড়াটা কি জাতের ঘোড়া? এটা হলো তাজির ক্রস। হ্যাঁ, এটা ঘুরি। উচ্চতা কত? এটা 161 হবো। কয় সাল? হ্যাঁ, এটা নতুন সাল জানলো। হ্যাঁ, কি দাপট খেলনা? এটা কদম, 1 নম্বর কদমবাজি। হ্যাঁ, এখানে কত? এটা আমাদের কাছে আছে 4-5 মাস। হ্যাঁ, মেলা খেলছি। হ্যাঁ, খুব ভালো। এটা কত হলে? এটা মনে করেন আমি সারমো 7-8 হলে ছেড়ে দিব। হ্যাঁ, 8 লাখ টাকা? বাবারে বাবা, এত টাকা কেমনে রাখবেন রে ভাই? হ্যাঁ, এটা ওর আমার জিনিসে দেবো, ওর দৌড় দেখিয়ে দেবো। হ্যাঁ, 1 নম্বর কদমবাজি, বর্তমান ও চ্যাম্পিয়ন আসছে, লাইনে উঠটা পড়ছে। হ্যাঁ, ঠিক আছে। দর্শক, আমরা দেখাচ্ছিলাম নাসির ভাইয়ের একাধিক ঘোড়া। এই ঘোড়াগুলো আসলেই চমৎকার খেলার কথা বলছে। এই ঘোড়াটি 161 উচ্চতার, তাদের দাপট কদমবাজিতে খেলে থাকে, পাশাপাশি আর কি বাচ্চা ঘোড়া দেখলাম আর কি দাপট খেলে। সব মিলিয়ে নাসির ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়েছি
নাসির ভাইয়ের কথা বলার চেষ্টা করেছি, আমাদের সাথেই থাকবেন, আমরাও ভালো ভালো চমৎকার চমৎকার রেসিংগুলো দেখানোর চেষ্টা করব আমাদের পেজে, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।